নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সাড়ম্বরে উদযাপিত 108তম শ্রী শ্রী শ্যামানন্দ স্বামী মহারাজের তীর্থাগ তিথি। কোভিডের চতুর্থ তরঙ্গ রুখতে শিলচর মেডিকেল কলেজে মকড্রিল মহড়া। মহামায়া সুইচ ভাঙচুর কাণ্ডে এক শিক্ষক সহ মোট 8 জন গ্রেফতার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবছরও 108তম শ্রী শ্রী শ্যামানন্দ স্বামী মহারাজের তীর্থান দিবস উদযাপিত হলো। মঙ্গলবার প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও সকাল থেকেই অগণিত ভক্তরা ভিড় জমান বাবার আশ্রম প্রাঙ্গণে। তীর্থান তিথি তথা মহোৎসব উপলক্ষে গোটা আশ্রম চত্বর সাজিয়ে তোলা হয়। পাশাপাশি দিনভর নাট মন্দিরে চলে ভক্তিমূলক সঙ্গীত, ভজন সহ নাম কীর্তন। এদিন সকাল থেকে বিশেষ পূজার্চনা সহ বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিকে দুপুর থেকে আশ্রমের মাঠে অগণিত ভক্তদের মধ্যে শ্রী শ্রী শ্যামানন্দ স্বামী মহারাজের মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন সন্ধ্যায় সন্ধ্যারতি নাম কীর্তনের পর দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানা গেছে। কোভিডের চতুর্থ তরঙ্গ মোকাবিলায় প্রস্তুত রয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল। ইংরাজি নতুন বছরের এপ্রিল মে মাসে কোভিডের চতুর্থ তরঙ্গের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া। তবে এ নিয়ে জনগণকে বিভ্রান্ত ও আতঙ্কিত না হওয়ার আহ্বান জানালেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা সহ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল বেজবরুয়া। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালে কোভিডের উপর এক মকড্রিল আয়োজন করা হয়। এদিন স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসকরা পিপিই কিট পরিধান করে কিভাবে করোনা থেকে জনগণকে রক্ষা করা যায় তা নিয়ে বিভিন্ন মহড়া এদিন জনসম্মুখে তুলে ধরেন। পাশাপাশি জনগণকে ভিড় এড়িয়ে চলতে সহ মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি ব্যবহার করে জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানান। এদিকে শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হয়ে জেলাশাসক অক্সিজেন প্ল্যান্ট, আইসিইউ ইত্যাদি সরজমিনে খতিয়ে দেখেন। গতকালকে ইউনিয়ন হেলথ মিনিস্টার সঙ্গে আমার একটা ভিসিও হচ্ছিলো, আর একটা ডাইরেকশন দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে একটা মকড্রিল করার দরকার। তো অ্যাকর্ডিংলি আজকে মকড্রিলের জন্য আমি পুরো প্রিপারেশন করলাম। আমি তো এমনি রেডি আগের থেকে, কারণ 3টা কোভিড ওয়েভ আমি এখানে চালাচ্ছি, 4th ওয়েভের জন্য আমি রেডি। আজকে মকড্রিলের ডিসিসার আইলো, আইয়া দেখলো পুরো আমার ফ্যাসিলিটিস কী কী আছে, সঙ্গে সঙ্গে আমার অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট, তারপরে এলএমও লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট, আইসিইউ ফেসিলিটিস, জেনারেল ফেসিলিটিস, এগুলো দেখবো। তারা স্যাটিসফাইড হচ্ছে, আর যতটুকু পারি আমি করে যাব। খালি পাবলিককে একটা কথাই বলবো, যে প্যানিক হওয়ার কোনো দরকার নাই, ভয় পেবেন না। কথা হচ্ছে সতর্ক থাকা দরকার, যেটা কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এটা কি মাস্ক পরা, স্যানিটাইজেশন, তাহলে বেশি ঘোরাফেরা করা তো বন্ধ করলে ভালো হয়, আর বেশি গ্যাদারিং থাকা জায়গায় মানে না যাওয়াই ভালো। তখন আমার কথা হচ্ছে যদি স্প্রেডটা কম করতে পারি তখন ডেথটা কম হইব, যদি স্প্রেড বেশি হয় ডেথ বেশি হইব। তো এটা একটাই জিনিস কি, তাহলে স্প্রেড কম কমানোর জন্য কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা ঠিক রাখতে লাগবে, মাস্ক পরা, স্যানিটাইজেশন, হ্যান্ড ওয়াশ, এগুলো যদি ভালো করে রাখো। সম্প্রতি কানাইবাজার এলাকায় মহামায়া সুইটসে একাংশ দুষ্কৃতীর ভাঙচুর সহ প্রাণঘাতী হামলা চালানো ঘটনায় এক শিক্ষক সহ মোট 8 জনকে গ্রেফতার করে সীমান্ত জেলা পুলিশ। এই প্রাণঘাতী হামলায় জড়িত কোনো পড়ুয়া থাকলেও তাকেও রেহাই করবে না পুলিশ বলে কড়া বার্তা ছুড়ে দেন জেলার পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া। নাবালক পড়ুয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এই কাণ্ড ইতিমধ্যেই পুলিশ এক শিক্ষক সহ মোট 8 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের 5 পড়ুয়াকে আদালতে হাজির করে পাথারকান্দি থানার পুলিশ। উল্লেখ্য, গত 24 ডিসেম্বর করিমগঞ্জ পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের কানাইবাজার এলাকার গড়ের মুখে সাংবাদিক তথা ব্যবসায়ী নিহার রঞ্জন দেবনাথের দোকানে হামলা, ভাঙচুর সহ মারপিটের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান উপত্যকার সচেতন জনগণরা।
যোৱা 24 ডিচেম্বৰত যেনেকৈ আপোনালোকে সকলোৱে নিউজত বা অন্য ভিডিঅ'ত দেখা পাইছেই, নাছিমগঞ্জৰ মহামায়া চুইট বুলি দোকানখনত বহুতকেইজন মানুহে আহি পেলাই গোটেই দোকানখন চুৰমাৰ কৰিলে আৰু বহুত বেয়াকৈ দোকানৰ কৰ্তৃপক্ষকো এটেক কৰিছিলে। তো ইমিডিয়েটলি আমি পাথাৰকান্দি থানাত এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিলোঁ আৰু ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিছোঁ। আৰু যিহেতু বিভিন্ন ধৰণৰ ভিডিঅ' ফুটেজ অলৰেডি এভেইলেবল আছিলে, তো সেইখিনি এনালাইজ কৰি পেলাই আমি আজিৰ ডেটলৈকে বৰ্তমান 8 মানুহ আমি এৰেষ্ট কৰিছোঁ। তাৰ মাজতে এজন খালি মাইনৰ হয়, বাকী গোটেইকেইজন মেজৰ হয়, আৰু গোটেইকেইজন এই চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ ষ্টুডেণ্ট আৰু এজন টিচাৰ হয় চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ। ইতিমধ্যে 8 এৰেষ্ট হ'ল আৰু তাৰপিছতো আৰু আমি আৰু কেইজনমান ছাছপেক্ট আমাৰ হাতত আছে, আৰু 2 এদিনৰ ভিতৰতে আৰু কেইজনমান এৰেষ্ট হ'ব। আৰু আমাৰ কথাটো এইখিনিয়ে যে যোনে এই ঘটনাটোৰ লগত জড়িত সকলোকে আমি আইনৰ আওতাত আনিম আৰু ষ্ট্ৰিক্টেষ্ট অফ দ্য পানিছমেণ্ট যাতে তেওঁলোকে পায় সেইমতে আমি ইনভেষ্টিগেশ্যনটো চলাই দিম। ইয়াৰ নামটো কি আছিল টিচাৰজনৰ? টিচাৰজনৰ নাম আশ্ৰম। রাজ্যের বিভিন্ন জেলাতে সংখ্যালঘুদের উপর সরকারের উচ্ছেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কুশপুত্তলিকা দাহ করল অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটি। মঙ্গলবার সরকারের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সংস্থার কর্মকর্তারা। এদিন আমসুর হাইলাকান্দি জেলার সভাপতি রুহুল আমিন বরগুইয়ার নেতৃত্বে আমসুর কর্মকর্তারা রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন তারা। এদিকে বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন বরভুইয়া, সহ সাধারণ সম্পাদক রবিজুল ইসলাম লস্কর, কার্যনির্বাহী সদস্য বখতিয়ার হোসেন লস্কর, সাব্বির আহমেদ লস্কর প্রমুখ। এদিকে বিক্ষোভ কর্মসূচি শেষে সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এতে সংস্থার জেলা সহ সম্পাদক রবিজুল ইসলাম লস্কর জানান, আজি আপোনালোকে জানে যে অসমৰ বিভিন্ন এই জিলাত এই উচ্ছেদৰ নামত বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে অসম চৰকাৰে। মই হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ আঞ্চলিক ফালৰ পৰা সেইটো তীব্ৰ ধিক্কাৰ নিন্দা জনাইছোঁ। কাৰণ হৈছে সংখ্যালঘু মানুহক টাৰ্গেট কৰি উচ্ছেদ কৰা কেতিয়াই মানুহ নলয়। উচ্ছেদিত মানুহক আগত নোটিছ জাৰি কৰিব লগা হৈছিল, তেখেতক এই উচ্ছেদৰ আগত দিনে এই নোটিছ জাৰি কৰি পিছফালে মানুহক হেনস্থা কৰিছে। মই এই উচ্ছেদৰ বিৰুদ্ধে নকৰিছোঁ। মই এটা কথা ক'বলৈ বিচাৰিছোঁ যে অসমৰ দুটা মানুহক পুনৰস্থাপন দিব লাগিব, উচ্চাৰিত মানুহক পুনৰস্থাপন দিব লাগিব, সেইটো মোৰ আনটোৰ এইটো কমিটমেণ্ট। আৰু চৰকাৰে যিহেতু প্ৰতিক্ৰিয়া কৰিছে, যিটো কৰিছে যে উচ্ছেদ হ'ব, সেইটো মই প্ৰতিবাদ নকৰিছোঁ। চৰকাৰে সেইটো কৰিবলৈ মই সাজু আছোঁ, কিন্তু মানুহক পুনৰস্থাপন দিব লাগিব। এনেকুৱা ল'ৰা ছোৱালী কণমানি ল'ৰা ছোৱালী আছে, মানুহ এনেকুৱা শীতকালীন দিনত ক'ত যাব? ৰাস্তাত পাছত মানুহ আছে, মানুহৰ দৰদ লগা মানুহ আছে, দৰিদ্ৰ মানুহ আছে, এক্সামৰ মানুহ আছে, কোনোবা যাবলৈ কোনো একোখন জগা নাপায়। চৰকাৰে সেইটো চাব লাগিব। আৰু মই এটা কথা ক'বলৈ বিচাৰিছোঁ যে আইলাকান্দি আনছোঁ আৰু সেইটো কথা লৈ সাজু আছোঁ যে অতি সোনকালে মানুহক পুনৰস্থাপন দি মানুহক এটা সহায় কৰিব, অন্যথা সমগ্ৰ অসমত মই আনছোঁ এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰি যাম। সমকাল ও স্বরলিপি সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশতম গান মেলা। আগামী 31 ডিসেম্বর ও 1 জানুয়ারি শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে গান মেলা। দুদিন ব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে আগামী 31 ডিসেম্বর, অর্থাৎ আগামী শনিবার সকাল 10টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সেতার বাদক তথা শিল্পী রতন বিশ্বাস। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির সভাপতি ডক্টর সঞ্জীব দেব লস্কর ও সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি তথা বিশিষ্ট নাট্যভিনেতা শেখর দেবরায়। প্রতিদিন সকাল 10টা থেকে গান মেলার অনুষ্ঠান শুরু হবে এবং চলবে রাত 12টা অবধি। পাশাপাশি থাকবে পিঠেপুলির স্টল সহ বিভিন্ন রকমারি স্টলের ব্যবস্থাও। মঙ্গলবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান আয়োজক কমিটির কর্মকর্তারা। দুদিন ব্যাপী এই গানের সমারোহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আপামর জনসাধারণের কাছে আহ্বান জানান যৌথ সংস্থার কর্মকর্তারা। আমরা এই বছর আমাদের দ্বাদশ গান মেলা, মানে বিগত 11 বছর ধরে আমরা এই গান মেলা করে যাচ্ছি। আমরা বিপুল সাড়া পেয়েছি, অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি এবং আমরা এই ভালোবাসা পেয়ে উদ্বুদ্ধ হয়ে আমরা চালিয়ে যাচ্ছি এই অনুষ্ঠান। আমাদের এই যে আগামী দিনে 31 তারিখে যে অনুষ্ঠান হবে, সকাল 10টায় আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রতন বিশ্বাস, উনি একজন সেতারিস্ট, সেতার বাদক।
এবং সম্মানিত অতিথি থাকবেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলার সভাপতি ডক্টর সঞ্জীব দেব লস্কর মহাশয় এবং বঙ্গ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি শেখর দেব রায় মহাশয়। এরা দুজন আমাদের সম্মানিত অতিথি থাকবেন অনুষ্ঠানে। অনুষ্ঠান সকাল 10টায় শুরু হবে এখানে ডিএসএতেই এবং দুদিন সকাল থেকে রাত 12টা অবধি আমাদের অনুষ্ঠান চলবে, 31 তারিখ এবং 1 তারিখ। আমরা শহরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আমাদের গান মেলা উপভোগ করুন, আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আমরা আপনাদের পদধূলি পেলেই আমরা মনে করব আমরা অনেকাংশে সফল। কালীনগর সরোজিনী হাসপাতালে রোগীর প্রতি চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। সোমবার 7 সকালে কালীনগর সরোজিনী হাসপাতালে প্রাণ বাঁচাতে এসে হেনস্থার শিকার হতে হলো এক শিশু রোগীর অভিভাবককে। অভিযোগ মতে জানা গেছে, এদিন সকাল 8টা নাগাদ শালচাপড়া গ্রান্ট এলাকার দিলওয়ার হোসেন নামে এক ব্যক্তি তার অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে আসেন। সেখানে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসক পাননি তিনি। অনেকক্ষণ পর দেখা মেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর সুস্মিতা দেবের। নিগৃহীত দিলওয়ার হোসেন অভিযোগে জানান, তার শিশুকে দেখাতে চিকিৎসক ডক্টর দেবের কাছে গেলে তিনি রোগীর অভিভাবককে রোগী নিয়ে ফিরে যেতে বলেন। এদিকে ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য ও শালচাপড়া বিজেপি ব্লকের মাইনরিটি মোর্চার উপসভাপতি একলাস উদ্দিন বরভুইয়া ঘটনাস্থলে পৌঁছান। এদিন গোটা ঘটনার ব্যাপারে অবগত হওয়ার পর শালচাপড়া মাইনরিটি মোর্চার উপসভাপতি একলাস উদ্দিন বরভুইয়া চিকিৎসকদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, ভবিষ্যতে এহেন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি বিষয়টি নিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিভাগীয় আধিকারিকদের নজরে আনবেন বলে জানান। এদিকে রোগীর অভিভাবকের উত্থাপন করা অভিযোগ খণ্ডন করেন চিকিৎসক সুস্মিতা দেব সহ হাসপাতালের একাংশ কর্মীরা। তবে উভয় পক্ষের উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে পায়ের তলায় মাটি সরিয়ে যায় চিকিৎসকদের। জনপ্রতিনিধিদের সিসিটিভি ফুটেজ দেখাতে নারাজ তারা বলে জানা গেছে। আমি 8:40 এখানে অপেক্ষা করিয়া আমি রস্তুম স্যারের এখানে গেছি। পরে আমার বাচ্চাটা বমি করছে, এখনো গাড়িতে বমি আছে। তখন আমি রস্তুম স্যারের এখানে গেছি, গিয়ে দেখছি রস্তুম স্যারের তালাটা লাগাইল, দরজাটা লাগাইল। আবার আমি এখানে আইছি, আবার পরে কেউ স্টাফ নাই এখানে তারা। তখন আমি ওদিকে গেছি, যাওয়ার পরে একজন ম্যাডাম পাইছি আমি। পাওয়ার পরে আমি কইছি এখানে স্টাফ নাই, কইছি না আসেন। আবার পরে আমি তারা আমার এখানে আমার রেজিস্ট্রিতে নাম দিয়েছি, আমার বাচ্চা দিছে না ক্যামেরা, আমার নাম দিলওয়ার হোসেন। আমি এখানে লেখানোর পরে ম্যাডাম আইসন, ম্যাডাম আমার পরে আমার কইছেন, আমি ওদিকে সরছি, ম্যাডাম ঢুকছেন, ঢুকে কইছেন তোমার কই পেশেন্ট। আমি কইছি আমার বাচ্চা। হ্যাঁ, তাই কইছেন তোমার পেশেন্ট আমি দেখতাম না, তুমি রস্তুম স্যার দেখাই দেখাই গিয়ে যাই, আমি দেখতাম না। ওই ম্যাডামে আমার কইছেন কইয়া গেছেন গিয়া। তখন আমি আবার এখন সিস্টার যেন আসতা এন্ডে কইছি, দিদি যাইন আমার বাচ্চাটা বেশি অসুস্থ, ম্যাডাম দেখো না আবার দেখার লাগি। তখন আবার সিস্টার আইসেন, আয়া কইছেন না ম্যাডামে না করছেন দেখার লাগি, আপনি রস্তুম স্যার দেখাইতা। তখন আমি ফোন করছি, মিডিয়াত ফোন করার পরে আমারও কইছেন ভিডিও করার লাগে। তখন আমি ভিডিও করছি, ভিডিও করার পরে তখন স্যারও আইসেন, ম্যাডামও আইসেন। আমার পরে আমার কইছে না তুমি অসুবিধা কী, আমি কইছি ওরকম ওরকম আমার অসুবিধা, আমি তো এখানে কেউ স্টাফ পাইছি না, ভিডিও কেনে করলায় রস্তুম স্যার দেখাই, রস্তুম স্যার এখানে কে আছে, আর রস্তুম স্যার এখানে দেখাইন গিয়া, আমরা কেউ দেখতাম না। কইয়া তখন আমার বাচ্চাটা লইয়া আমি বাইরে গেছি গিয়া। আচ্ছা, তাইলে আপনি হসপিটাল আইয়া পরে প্রাইভেট দেখানে খানে গেলা? আমি এখানে আমার বাচ্চা অসুস্থ ঘুমিয়ে পড়ে, কেউ স্টাফ না পাই, আমি ইমার্জেন্সি হিসাবে। রাজ্য সরকারের অভিলাষী প্রকল্প অরুণোদয় 2 নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে মঙ্গলবার পালংঘাট ব্লকের গঙ্গানগর জিপিতে গ্রামসভা অনুষ্ঠিত হয়। গঙ্গানগর জিপি অফিস হলে জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত গ্রামসভার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন সচিব সন্তোষ কুমার রায়। তিনি অরুণোদয় 2 প্রকল্পে কারা আবেদন করতে পারবেন ও আবেদন করতে কি কি নথি প্রয়োজন হবে তা সবিস্তারে তুলে ধরেন। এছাড়া অরুণোদয় প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, এপি সদস্য আলতাফ হোসেন বরভুইয়া, ভুবন হিল সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান আব্দুল সেলিম লস্কর প্রমুখ। পরে গ্রামসভার উদ্দেশ্যে নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস। আমাদের গঙ্গানগর জিপি পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীনস্থ গঙ্গানগর জিপিকে অরুণোদয় নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রচুর মানুষ আসছে। আমি সবাইকে বলেছি যে পালংঘাট উন্নয়নের খণ্ডের অধীনস্থ 24 নং গঙ্গানগর জিপির অন্তর্গত যত হিতাধিকারী ওনারা প্রত্যেকে গাইডলাইন অনুসারে
ওনাদের দশ ডকুমেন্ট ডিপি অফিসে জমা দিবেন এবং গাইডলাইন অনুসারে যথাযথ প্রাপ্যদায় সবাইকে আমি দেওয়ার চেষ্টা করব। সরকার কর্তৃক থাকি যদি আমার 100 আসে বা 200 আসে, তথাপিও যদি আমার কিছু ক্যাটাগরির মাধ্যমে মানুষ বঞ্চিত হয়, আমি আমার বিডিও উন্নয়ন খণ্ড আধিকারিক বা ডিসি বা মন্ত্রী ওনাদের সাথে যোগাযোগ করেও আমাদের হাতে ক্যাটাগরির মধ্যে যথাযথ হিতাধিকারী পড়বে ওরা সবাইকে অনুদান দিতে পারি সেই আশাটুকু। অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ও মহাসন্ন্যাসিনী সংহিতা দেবীর আবির্ভাব উৎসব উপলক্ষে শিলচর রাধামাধব রোড স্থিত হরিও মন্দিরে মঙ্গলবার কীর্তনের মাধ্যমে শিলচর শহর পরিক্রমা সমবেত উপাসনা, দুপুর 12টা থেকে অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সহ আরো বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। আজ সমবেত উপাসনায় আমাদের 5 সহস্রাধিক ভক্তের সমাগম এই আশ্রমে হয়েছে। তারপর আমরা পরমার্থ শ্রী শ্রী বাবামণি এবং তার স্থলাভিষিক্তা পরমার্থা শ্রী শ্রী মহামণির প্রতিকৃতি নিয়ে আমরা এই শিলচরের প্রধান প্রধান পথ পরিক্রমা করি। তারপর সমস্ত দিনব্যাপী হরিওম কীর্তন চলছে, মধ্যাহ্ন থেকে মহাপ্রসাদ মর্যাদা দেওয়া হচ্ছে, ভক্তরা মহাপ্রসাদের মর্যাদা দিচ্ছেন। আসলে পরমার্থ শ্রী শ্রী বাবামণির জন্ম উৎসব আমরা সপ্তাহ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করি, তার একটা বিশেষ বিশেষত্ব আছে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি পৌষ মাসের 1 মঙ্গলবারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু সেই তার সেই শ্রীদেহে প্রাণের কোনো সঞ্চার ছিল না। পরবর্তী মঙ্গলবারে তার শ্রীদেহে প্রাণের সঞ্চার হয়, যার জন্য আমরা ডিসেম্বরের শেষ মঙ্গলবার শ্রী শ্রী বাবামণির ভূমিষ্ঠ হওয়ার দিন, শুভ জন্মদিন, তার পরবর্তী মঙ্গলবার জানুয়ারি মাসের প্রথম মঙ্গলবার আমরা তার জন্মসপ্তাহ উৎক্রমণীয় এবং তার সঙ্গে তারই স্থলাভিষিক্তা পরমারাধ্যা শ্রী শ্রী মহামণির শুভ জন্মদিন এই বিশেষ দিনটি আমরা এই সপ্তাহ দিনের মধ্যে অনুষ্ঠানের মাধ্যমে। অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাছাই উপলক্ষে গ্রাম সভা আয়োজন করে মাঝপথে বাতিল হল নগদীর গ্রাম জিপিতে। মঙ্গলবার নির্ধারিত সময়ে কাবুগঞ্জ বাজার সেরে সোনাইর নরসিংহপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত নগদীর গ্রাম জিপির গ্রাম সভা শুরু হয়, কিন্তু সভা সম্পূর্ণ না হয়ে মাঝপথে ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ নিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। গ্রাম সভায় অংশ নেওয়া লোকেরা জানান, জিপি সভানেত্রী ও সচিবের অনিচ্ছা থাকা সত্ত্বেও মানুষের চাপে শেষমেশ গ্রাম সভা ডাকা হয়। এ নিয়ে সোমবার পুরো জিপিতে মাইক যোগে প্রচার করা হয়। মঙ্গলবার সকাল 11:30 গ্রাম সভা শুরু হয়। তবে এর আগে জিপি সচিব গ্রাম সভার পরিকাঠামো তৈরি করেননি, এমনকি গ্রুপ সদস্যদের কেউ চিঠি দেননি, তবে সোমবার রাতে সদস্যদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠান। সকাল থেকে কাবুগঞ্জ বাজার সেরে জমায়েত হন প্রায় 5 শতাধিক জনতা। এতে ছিল না কোনো মাইকের ব্যবস্থা ও বসার বন্দোবস্ত, এর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর মধ্যে আচমকা সভা ত্যাগ করে চলে যান জিপি সভানেত্রী প্রতিনিধি বীরলাল সিংহ, এতে অশান্তির সৃষ্টি হয়। পরে মধ্য সোনাই জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি ইজাজ হোসেন ও প্রাক্তন জিপি সভাপতি তাজ উদ্দিন প্রমুখ জনগণকে শান্ত করতে বোঝান। এদিকে জিপি সচিব বিভূতি গোস্বামী কোনো সদুত্তর না দিয়ে সভা বাতিল করে চলে যান। স্থানীয় একাংশ মানুষ অভিযোগ করে জানান, অরুণোদয় প্রকল্পে হিতাধিকারীর নাম স্বজন পোষণ করতে সভাপতি ও সচিব গাঁও সভা বানচাল করেছে। আজকে যখন তার উদ্দেশ্যই ছিল না গ্রাম সভা করার, যখন গ্রামের মানুষ বা গ্রামের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন এরার প্রেশারে পড়ে বাধ্য হয়ে গতকালকে অ্যানাউন্স করেছেন গ্রাম সভা, কিন্তু গ্রাম সভা এখানে জনসাধারণ যারা তাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন, আজকে প্রথমে তো এসে দেখে আমি অবাক, তাদের বসার মতো জায়গা তাদের দেওয়ার ক্ষমতা হয়নি। জিপি ফান্ডে কি থাকার অভাব কত হবে, এনাও মানুষ কথা শুনতে পারছেন না, তারা নিজেদের মধ্যে আলোচনা করে এখান থেকে সরে যাওয়ার উদ্দেশ্য। এরপর যখন প্রশ্ন করা হলো প্রাক্তন জিপি সভাপতি তাজউদ্দিন বড়ুইয়া মহাশয়, এখানে জেলা পরিষদের প্রতিনিধি উনিও এসেছেন, গ্রামের আরও গণ্যমান্য মানুষেরা এসেছেন, তাদেরকে যখন প্রশ্ন করা হলো যে আমাদের জিপিতে কতটা ফর্ম এসেছে বা ফিগার কতটা, তারা তো ফিগার ঠিক আছে ফিগার নির্ণয় নেই, কিন্তু ফর্মের কথা তারা বলেই না, কোনো ফর্ম এসেছেই না, আসলে তো ফর্ম এসেছে। যখন জিপি সভাপতির কাছে প্রশ্ন করা হলো, জিপি সভাপতি সবার মধ্যে উনি চলে যান সভাকে ছেড়ে, এবং মানুষ মেঘের মধ্যে এখানে মানুষ বৃষ্টির মধ্যে মানুষ
বৃষ্টি খাচ্ছেন, মানুষকে বসার জায়গা দেওয়া নেই, টোটালি একটা ষড়যন্ত্র রহস্য। পঞ্চায়েত সভাপতি চাচ্ছেন উনি নিজে থেকে দিয়ে দেবেন, এবং এটা একটা চক্রান্ত চলছে যাতে উপযুক্ত মানুষরা না পান। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আর আনন্দ উল্লাসে অটল বিহারী বাজপেয়ী বিদ্যানিকেতনে উদযাপিত হলো বিদ্যালয়ের চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারীর শুভ জন্মদিনে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পাতারকান্দি বিএড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মানিক হোসেন তালুকদার, জফরগড় মধ্য ইংরেজি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ শর্মা চৌধুরী, জফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন বিষয়ের শিক্ষক মঙ্গলচন্দ্র বিশ্বাস, জেলা হাইস্কুল শিক্ষক সংস্থার সভাপতি আব্দুর শুকুর, অটল বিহারী স্কুলের পরিচালন সমিতির সম্পাদক তথা শিক্ষক প্রবল কুমার দাস প্রমুখ। সর্বপ্রথমে বিদ্যালয়ের শিক্ষিকা সুইটিনাথের পরিচালনায় কচিকাঁচা শিক্ষার্থীরা একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন আব্দুর শুকুর। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন দিলীপ শর্মা চৌধুরী। বিদ্যানিকেতনের সূচনা লগ্ন থেকে আজ অবধি অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন মঙ্গলচন্দ্র বিশ্বাস, মানিক হোসেন তালুকদার, প্রবল কুমার দাস প্রমুখ। ওনার যে কাজের অটলতা সেটার জন্য আমাদের কাছে চিরজীবন স্মরণীয় হয়ে থাকবেন, এবং কবির বাসা যেটা সেটা ওনার জীবনে 100% বাস্তবায়িত করে ওনার কাজে আমাদেরকে মুগ্ধ করে চিরস্মরণীয় করে উনি চলে গেছেন। ওনার চলাকার উপলক্ষে আমরা প্রোগ্রাম করিনি, ওনার জন্মশতবার্ষিকী উপলক্ষে আজকের এই প্রোগ্রাম। কচিকাঁচা জেলা ছাত্র হিসেবে এই স্কুলে অধ্যয়ন করতে যাচ্ছ, এবং সঙ্গে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী যারা এত কম ইনফ্রাস্ট্রাকচার সহ আমার মনে হয় এই স্কুলের কর্তৃপক্ষ যেভাবে আপনাদেরকে পারিশ্রমিক বা সাম্মানিক দেওয়ার সেটার দিকে লক্ষ্য না করে আপনারা আপনাদের সেবা দিয়ে যাচ্ছেন, আমরা এলাকাবাসী অঞ্চলবাসী এই স্কুলের কর্তৃপক্ষ সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মঙ্গলবার ফুলের তোল জিপির দক্ষিণ ফুলের তোল সনবাড়ি 33 নং মডেল আঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান অভিরাম শর্মা, জেলা পরিষদ অনিতা দেবী, ফুলের তোল জিপি সভাপতি দিলীপ দাস, আঞ্চলিক সভাপতি জ্যাকব লালজার্লিন, সিডিপিও প্রতিভা নাথ প্রমুখ। তদারকি করা যায় এজন্য আসাম সরকারের একজন মন্ত্রীকে এখানে পাঠানো হয়েছে, শুধু একটা আঙ্গনবাড়ি দেখিয়ে আসার জন্য যে কাজ ভালো হচ্ছে কিনা, এখানে সঠিকভাবে কাজকর্ম হচ্ছে কিনা, নিয়ম মেনে কাজ হচ্ছে কিনা সেটা পর্যালোচনা করার জন্য আসামে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি উদ্যোগ নিয়েছিলেন যে আসামে 10,000 নতুন মডেল আঙ্গনবাড়ি তৈরি করা হবে। আগের আঙ্গনবাড়ির ব্যবস্থা ছিল না, পড়ার ব্যবস্থা ছিল না, টয়লেটের ব্যবস্থা ছিল, তো সেই জায়গা থেকে পরিবর্তন করে সুন্দর আঙ্গনবাড়ি যাতে পড়াশোনার পরিবেশ থাকে করতে পারে। আর আজকের দিনে আমরা বলতে পারি যে এই সনবাড়ি এলাকাতে বা এই ফুলের তোল জিপিতে যতগুলি সরকারি কার্যালয় আছে, সরকারি অফিস আছে, সরকারি বিদ্যালয় আছে, এর সবচেয়ে সুন্দর হলো আপনাদের এই যে আঙ্গনবাড়ি মডেল আঙ্গনবাড়ি, সেই মডেল আঙ্গনবাড়িতে আমরা সবচেয়ে বেশি আমাদের এই জেলাতে 16টা পেয়েছিলাম, আর এই 16টার মধ্যে সবচেয়ে বেশি আপনাদের ফুলের তোল জিপিতে হয়েছে। ফুলের তোলে আমরা 2টা করেছি, বাকি সব জিপিতে 1টা হয়েছে, অনেক জিপি এখনো আমরা কমপ্লিট করতে পারিনি, কিন্তু আপনাদের এই জিপিতে 2টা আমরা মডেল আঙ্গনবাড়ি তৈরি করেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সাড়ম্বরে উদযাপিত 108তম শ্রী শ্রী শ্যামানন্দ স্বামী মহারাজের তীর্থান তিথি।
কোভিড এর চতুর্থ তরঙ্গ রুখতে শিলচর মেডিকেল কলেজে মক ড্রিল মহড়া। মহামায়া সুইচ ভাঙচুর কাণ্ডে এক শিক্ষক সহ মোট আটজন গ্রেফতার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।